ক্যামেরাগুলোতে বাইরে গিয়ে আমি একটু দেখে এলাম, শুধু আপনাকেই দেখাচ্ছি। সবার বক্তব্য যেতে হবে, চলছে আপনাকে দেখানো হচ্ছে। আপনাদের শাসক দল যদি 2,80,00,000 লোকের ম্যান্ডেট পেয়ে থাকে, আমরাও 2,28,00,000 লোকের ম্যান্ডেট পেয়ে এখানে এসেছি, কারোর দয়ার দানে আসিনি। শ্রীমতী অগ্নিমিত্র বল, ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহোদয়কে আজকে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলার জন্য। আমি যে প্রস্তাব আনা হয়েছে তার বিরোধিতা করে কিছু কথা বলতে চাই। শেক্সপিয়ার একটি কথা বলেছিলেন, টু বি অর নট টু বি। আমি সেটাকে একটু ঘুরিয়ে বলছি, টু ডু অর নট টু ডু। এটা বলছি কারণ কদিন আগে আমরা দেখলাম নবান্নের সভাঘরে একটি পালা মঞ্চস্থ হয়েছিল। সেই পালাটা দেখেই আমার এই মন্তব্যের কথা মনে হলো। এতদিন ধরে সরকারের এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মাথা ব্যথা ছিল না, কিন্তু রাজভবন যেই পশ্চিমবঙ্গ দিবস পালন করল, অমনি মমতা সরকারের টনক নড়ল। রাজনীতি করতে হবে তো, তাগিদটা শুধু রাজনীতির। মুখ্যমন্ত্রী স্থাবক পরিবৃত হয়ে 2.5 ঘন্টা ধরে একটি পালা বাংলার মানুষকে দিলেন, যার নেট রেজাল্ট জিরো, অশ্বডিম্ব। আজকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, সারা পৃথিবীতে বাঙালি হিন্দুদের থাকার একমাত্র জায়গা করে দিয়েছিলেন বাংলার সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা সেই ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছি কেন স্যার? 1949 সালে পূর্ব পাকিস্তানে হিন্দুদের পার্সেন্টেজ ছিল 29%, আজকে যেটা দাঁড়িয়েছে 8%। সেখানে মুক্ত মোনাদের অবস্থাও কিন্তু ততই বছর। অভিজিৎ রায়, সুমন জাহিদ, ওয়াশিকুর রহমান, আসিফ মহিউদ্দিন, হুমায়ুন আজাদ বা সদ্য নিহত শাহজাহান বাচ্চু তারই প্রমাণ। আমাদের বিধানসভার সঙ্গে ওনাদের কোন শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, তার কথা বলেছেন, আমি নিশ্চয়ই নেব। ওরা আমাদের সঙ্গে কোন আমাদের সম্পর্কই ছিল না। দাঁড়িয়েছিলেন বাংলার গুণী ব্যক্তিরা, শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ, শ্রী নলিনাক্ষ সান্যাল, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, শ্রী নিহারেন্দ্র দত্ত মজুমদার, ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মেঘনাথ সাহা, স্যার যদুনাথ সরকার, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অমৃতবাজার, যুগান্তর পত্রিকা গোষ্ঠী, আনন্দবাজার পত্রিকা, দৈনিক বসুমতী, মডার্ন রিভিউ ও প্রবাসী গোষ্ঠী, বহু মানুষ, বহু সংস্থা। 20 জুন কষ্টদায়ক বলে তার ডেট চেঞ্জ করে দেওয়া হবে? তাহলে পশ্চিমবঙ্গে আরো যে অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে সেগুলোকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হবে? আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি স্বভাব আছে নিজের ইতিহাস রচনা করা, আমরা জানি সেটা। আজকে মহাভারত উনি বলছেন, ওনার মতে মহাভারত লিখেছেন কাজী নজরুল ইসলাম। আজকে ওনার মতে ঋষি অরবিন্দকে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসিতে ঝোলানো হয়। আজকে ওনার মতে, ওনার ইতিহাস মতে, শেক্সপিয়ার, শেলি, রবীন্দ্রনাথ একসঙ্গে বসে সাহিত্য চর্চা করতেন। আর আজকে ওনার মতে রাকেশ রোশন চাঁদে গেছেন আর তার পিছন পিছন গেছেন আপনি গান্ধী তাকে শুভেচ্ছা জানাতে। আপনি আমাকে ওইগুলো দেবেন যেখানে যেখানে বলেছিলেন, আমি দেখবো,
দেখে যদি দেখি যে আপনি যে শব্দগুলো ব্যবহার করলেন না আমি আমার প্রতিটা বক্তব্যই কেটে দেন না না নেব না কেন আপনি আপনি বলুন না যেটা বললেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে আমি দেখব দেখে যদি মনে করি দ্যাট ইজ অ্যাডমিসিবল আই উইল অ্যাডমিট আদারওয়াইজ আই উইল রিফাইন ফাইন আজকে নিজের মত করে আমরা দেখে তারপর আমি আই উইল টেক দা ডিসিশন ঠিক আছে ঠিক আছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মুহূর্তের মধ্যে শরণীকে ধরণী বানিয়ে দিয়েছিলেন আমরা জানি আজকে উনি ওনার পেনের এক ঝটকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানটা আমরা শুনছিলাম যে চেঞ্জ করে দেননি এটাই কবিগুরুর অনেক ভাগ্য তাই স্যার আদতেই মুখ্যমন্ত্রী ছায়ার সঙ্গে লড়াই করছেন যুদ্ধ করছেন আজকে রাজভবন 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন তার বিরোধিতা তো ওনাকে করতেই হবে তার রিজন থাকুক আর না থাকুক আজকে সাংবিধানিক প্রধান আজকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন এবং তিনি সাংবিধানিক প্রধান আমার অনুরোধ রাজ্য সরকারও তার এই দেখানো পথকে মেনে নিক এবং এই 20 জুন এই সভা 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস পালন করার প্রস্তাব নিক কারণ স্যার আজকে এটা না হলে আমাদের আবার করে আশঙ্কা হয় বাংলার মানুষের আশঙ্কা হয় যে কে জানে আবার করে আগামী দিনে বোধহয় হিন্দু বাঙালিদের ভিটে মাটি ছেড়ে আবার বোধহয় অন্য কোন জায়গায় যেতে হবে প্লিজ ধন্যবাদ জানাই স্যার বলার সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ ধন্যবাদ